আরেকটা ফিচার আমি সেই প্রকারভেদে চলে যাবো, সেটা হচ্ছে আমরা এতক্ষণ যে প্রকারভেদটা বললাম যে সিম্পল এপিথেলিয়াল টিস্যু, তারপর হচ্ছে স্ট্রেটিফাইড এপিথেলিয়াল টিস্যু এবং সিউরো স্ট্রেটিফাইড এপিথেলিয়াল টিস্যু, যেটা হচ্ছে ভিত্তি পর্দার উপরে কয়টা স্তরে বিন্যস্ত সেইটার উপর নির্ভর করে। এখন অন্য একটা ভাগে ভাগ করতে পারে, সেটা হচ্ছে কোষের আকার আকৃতি, কোষগুলো কিরকম আকার, এটা কি গোলাকার নাকি বৃত্তাকার নাকি বর্গাকার না এরকম কি আকারে কোষগুলো অবস্থান করতেছে এইটার উপর নির্ভর করে আবার আমরা কোষগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। সো যদি আমরা কোষের আকার গাছ ইত্যাদির উপর ভিত্তি করে ভাগ করতে চাই, তখন আমরা যেগুলো পাবো সেগুলো হচ্ছে যে প্রথম যেটা পাবো সেটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। তারপর স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু, এপিথেলিয়াল টিস্যু, স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। দুই নম্বরটা হচ্ছে কিউবডাল এপিথেলিয়াল টিস্যু, কিউবডাল এপিথেলিয়াল টিস্যু। তিন নম্বরটা হচ্ছে কলামনার এপিথেলিয়াল টিস্যু, কলামনার এপিথেলিয়াল টিস্যু, টিস্যু। তাহলে আমি কি বললাম যে এই যে এই ভাগটা করছি এটা হচ্ছে কোষগুলোর আকার আকৃতি কিরকম, কোষগুলোর আকার আকৃতি কিরকম। সো কি বললাম, এটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু, এটা হচ্ছে কিউবডাল এপিথেলিয়াল টিস্যু, এটা হচ্ছে কলামনার এপিথেলিয়াল টিস্যু। এখন অ্যাকচুয়ালি স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু যেটা সেটা হচ্ছে সেটার আকার আকৃতি, সেটার কোষের আকার আকৃতি হচ্ছে মাছের আইসের মতো, অর্থাৎ একেবারে চ্যাপটা। খেয়াল করো আমি যদি একটা ভিত্তি পর্দার উপর দিই, তখন এটা হচ্ছে আমাদের ভিত্তি পর্দা। আমি আগে বলছি যে আবরণী টিস্যুর একটা কমন ফিচার্স বা মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স হচ্ছে যে এর কোষগুলো সবগুলো একটা ভিত্তি পর্দার উপরে বিন্যস্ত থাকবে। সো এই একটা পর্দার উপরে যদি কোষগুলো এরকম ভাবে থাকে, এগুলোকে যদি চ্যাপটা মনে হয়, দেখে মাছের আইসের মতো হয়, তখন সেটা কেন বলবো সিম্পল এপিথেলিয়াল টিস্যু, সিম্পল এপিথেলিয়াল টিস্যু। খেয়াল করো যদি কি বললাম এই যে ভিত্তি পর্দা, এই ভিত্তি পর্দার উপরে যদি আমরা যে কোষগুলো দেখতেছি এই কোষগুলো যদি মাছের আইসের মতো হয়, মাছের আইসের মতো হয় তখন আবার যদি প্রস্থ বেশি হয়, দৈর্ঘ্য কম হয় এরকম, উচ্চতা যদি কম হয় এরকম, সো তখন আমরা ওটাকে বলতেছি স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। আবার খেয়াল এই স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যুর এই আমরা যদি দুইটা প্রকারভেদ নিয়ে চিন্তা করি, আগে আমরা পড়ছি যে মানে ভিত্তি পর্দার উপর কয়টা স্তরে বিন্যস্ত, ঠিক এরকম ভাবে যদি চিন্তা করি এটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু, এইটার কথা বলতেছেন, এটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। আবার ভিত্তি পর্দার উপরে এটা একটা স্তরে বিন্যস্ত, দ্যাট মিন্স এটাকে আমি কালেকটিভলি বলতে পারি যে এটা হচ্ছে একটা স্তরে বিন্যস্ত, মানে সিম্পল একটা স্তরে যখন বিন্যস্ত থাকবে তখন হচ্ছে সিম্পল এপিথেলিয়াল টিস্যু, দ্যাট মিন্স এটা হচ্ছে সিম্পল, তারপর হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। আমি যদি এইটাতে আবার আরো এরকম এক দুটা সেল দিই, তখন যেটা ঘটবে সেটা হচ্ছে এখন আমরা এটাকে বলতে পারি যে স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু, বললাম স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। সো আমি আগের ভাগটা যেটা বললাম সেটা হচ্ছে ভিত্তি পর্দার উপরে কয়টা স্তরে বিন্যস্ত, এখন যেটা ঘটবে সেটা হচ্ছে ভিত্তি পর্দার উপরে কোষগুলোর আকার আকৃতি কিরকম এটা নিয়ে, এটা হচ্ছে দ্যাট মিন্স স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। এখন এইটার উদাহরণ হচ্ছে তোমাদের বই যেটা দেওয়া আছে, এইটার উদাহরণ হচ্ছে বৃক্কের বুমান্স ক্যাপসুল প্রাচীর, বৃক্কের বুমান্স ক্যাপসুল প্রাচীর। আচ্ছা, সো এই যে সিম্পল এই যে স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু, এটা কোন কারণে বৃক্কের বুমান্স ক্যাপসুল প্রাচীর থাকতেছে এটা নিয়ে আমরা সামনে আলাপ করবো। আমরা জাস্ট আগে কিউবডাল এপিথেলিয়াল টিস্যু এবং কলামনার এপিথেলিয়াল টিস্যু এটা নিয়ে একটু ধারণা নিয়ে নিই, তখন আমরা আলোচনা করতে সুবিধা হবে। সো এই কিউবডাল এপিথেলিয়াল টিস্যু মানে হচ্ছে এইদিকে উপরে যে কোষগুলো থাকবে এগুলো হচ্ছে কিউব আকৃতি, যদি আমি থ্রি ডাইমেনশনাল নাকি তখন হচ্ছে ব্যাপারটা এরকম, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এইগুলো যখন সমান হবে তখন সেটাকে বলবো আমরা কিউবডাল এপিথেলিয়াল টিস্যু। আমি যদি টু ডাইমেনশন চিত্র আঁকি তখন ব্যাপারটা হচ্ছে এইরকম, একটা বর্গক্ষেত্রের মতো হবে। রিমেম্বার এগুলোর মধ্যে কিন্তু এক্সট্রাসেলুলার ফ্লুইড অবস্থান করে, আমি ওইটা এখন দেখাচ্ছি না, সিম্পল ডায়াগ্রাম দেখালাম। সো এটা হচ্ছে কিউবডাল এপিথেলিয়াল টিস্যু, যেহেতু এগুলো হচ্ছে কিউব আকৃতি এই জন্য এটাকে আমি বলতেছি কিউবডাল এপিথেলিয়াল টিস্যু। যেহেতু কি বললাম যেহেতু এটা কিউব আকৃতি, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই সমান, সেহেতু এটাকে আমি বলতেছি কিউবডাল এপিথেলিয়াল টিস্যু। আবার এটাকে আমরা এরকমও করতে পারি, যেহেতু এই কিউবডাল এপিথেলিয়াল টিস্যুটার একটা স্তর আমরা এখানে দেখতে পাচ্ছি, সো এটাকে আমরা বলতে পারি
সিম্পল কিবোর্ডাল এপিথেলিয়াল টিস্যু। আমি আগে বলছিলাম যখন গিত্তপর্দার উপরে একটা স্তর বিন্যস্ত থাকবে তখন ওটাকে আমরা বলবো সিম্পল এপিথেলিয়াল টিস্যু। তো এই একটা স্তরে যখন কিউবাকৃতির সেলগুলো থাকতেছে তখন বলতেছি একটা স্তরে, তার মানে সিম্পল, যেহেতু কিউবাকৃতির সেল থাকতেছে তার মানে কিউবোর্ডাল এপিথেলিয়াল টিস্যু, ক্লিয়ার? সো এটা হচ্ছে কিউবোর্ডাল এপিথেলিয়াল টিস্যু। সো এইটা যেখানে থাকবে সেটা হচ্ছে বৃক্কের সংগ্রাহক নালিকায়, এটা থাকবে হচ্ছে বৃক্কের সংগ্রাহক নালিকায়। সামনে পড়াচ্ছি বৃক্কের কোন কারণে বৃক্কের সংগ্রাহক নালিকায়, এটা থাকতে হচ্ছে আমাদের বৃক্কের সংগ্রাহক নালিকায়। সো তারপরে যেটা যাবো সেটা হচ্ছে কলামনার এপিথেলিয়াল টিস্যু। খেয়াল করো আমরা এখন চলে যাবো হচ্ছে কলামনার এপিথেলিয়াল টিস্যুতে। কলামনার এপিথেলিয়াল টিস্যু যদি নিয়ে চিন্তা করি তাহলে এটা হচ্ছে এরকম, সাপোজ এটা একটা ভিত্তি পর্দা। আমি আগে বলছি যে এপিথেলিয়াল টিস্যুর একটা ফিচার্স, আবরণ টিস্যুর একটা ফিচার্স হচ্ছে এটার একটা ভিত্তি পর্দা থাকবে। সো এটার যদি খেয়াল করো দৈর্ঘ্য প্রস্থ থেকে যদি উচ্চতা বেশি হয় তখন এটা কলামের মতো দেখা যাবে, তখন আমরা এটাকে বলবো হচ্ছে কলামনার এপিথেলিয়াল টিস্যু। তখন এটাকে আমরা কি বলবো? কলামনার এপিথেলিয়াল টিস্যু। তখন আমরা এটাকে কি বলছি? কলামনার এপিথেলিয়াল টিস্যু। আবার আমরা যদি এটা নিয়ে চিন্তা করি তখন এটাকে আমরা বলতে পারি যেহেতু এটা এই এপিথেলিয়াল টিস্যুটার এটার ক্ষেত্রে যেহেতু একটা স্তরে বিন্যস্ত সেহেতু এটাকে আমরা বলতে পারি সিম্পল কলামনার এপিথেলিয়াল টিস্যু। যদি দুইটা স্তরে বিন্যস্ত থাকতো বা তিনটা স্তর তখন এটাকে আমরা বলতে পারতাম স্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াল টিস্যু। কি বলতে পারতাম? স্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াল টিস্যু। ওকে, সো এখন আমরা চলে যাবো, ও এটা থাকে হচ্ছে বৃক্কের, সরি, আমাদের অন্ত্রের প্রাচীর, আমাদের অন্ত্রের প্রাচীর। আচ্ছা, এখন আমরা যেটা চলে যাবো সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি যে আমি বললাম যে স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু থাকতেছে আমাদের বৃক্কের সংগ্রাহক নালিকায়, তারপরে কিবোর্ডাল এপিথেলিয়াল টিস্যু থাকতেছে আমাদের, সরি স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু থাকতেছে বৃক্কের বুমান্স ক্যাপসুলে, তারপর হচ্ছে কিবোর্ডাল এপিথেলিয়াল টিস্যু থাকতেছে হচ্ছে বৃক্কের সংগ্রাহক নালিকায়, কলামনার এপিথেলিয়াল টিস্যু থাকতেছে হচ্ছে অন্ত্রের প্রাচীরে। এখানে কোন কারণে ওই স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যুটাই বৃক্কের বুমান্স ক্যাপসুলে অবস্থান করতেছে, কিবোর্ডালটা কোন কারণে বৃক্কের সংগ্রাহক নালিকায় অবস্থান করতেছে, এইটা নিয়ে আমরা চিন্তা করবো। তো এইটা নিয়ে যদি একটু চিন্তা করতে চাই তখন দেখো যে এই যে স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যুটা, খেয়াল করো এই যে স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যুটা, এই স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যুটা হচ্ছে এরকম, অর্থাৎ এটার যে দৈর্ঘ্য প্রস্থ ইয়ে আছে, অর্থাৎ এই কুষ্টটা আমরা পাতলা বলতে পারি, অর্থাৎ এই কুষ্টটা দিয়ে একটা সাবস্টেন্স অতি সহজে এই কুষ্টটা ভেদ করে চলে যেতে পারবে। আগে বলছি আমরা যে এই যে কুষ্ঠ প্রাচীরগুলো যে আছে, এই কুষ্ঠ প্রাচীরগুলো অ্যাকচুয়ালি ঠিক এরকম না, এই কুষ্ঠ প্রাচীরগুলোর মধ্যেও কোড থাকে, যেরকম আমি দেখাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি একটা কোষ মানে হচ্ছে ঠিক এরকম, অ্যাকচুয়ালি একটা কোষ হচ্ছে ঠিক এরকম। সো এটাকে আমরা এরকম ধরতে পারি, সো এটাকে যখন আমরা এরকম ধরবো তখন যদি আমরা এরকম একটা ক্রস সেকশন করি, দ্যাট মিনস এই যে এদিক দিয়ে যেগুলো আছে, এই যে এইভাবে যেটা আসছে এদিক দিয়ে থাকে হচ্ছে কোষ প্রাচীর, বা সরি এটা তো কোষ প্রাচীর হবে না, এখানে হচ্ছে সেল মেমব্রেন আসবে। সো এটা হচ্ছে সেল মেমব্রেন আসবে, এদিকে সেল মেমব্রেন, দ্যাট মিনস এই যে এরকম, এখন এই জায়গায় যে সেল মেমব্রেন আসলো আমরা যদি এই জায়গা দিয়ে ক্রস সেকশন করি তখন দেখবো যে তার মানে এই যে সিম্পল এপিথেলিয়াল টিস্যুটা এমন জায়গায় থাকবে যেই জায়গাগুলোতে ঠিক এইরকম কোনো প্রসেসের প্রয়োজন, অর্থাৎ কিছু একটাকে কিছু সাবস্টেন্সকে ভেদ করে চলে যেতে হয়, ঠিক এইরকম জায়গায় যদি সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু থাকে তখন সেটা ওইটা ওই জায়গায় একটা সুবিধা প্রদান করবে। সুবিধাটা কি? যে অতি সহজেই সাবস্টেন্সগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তরিত হয়ে যেতে পারবে। সো আমরা যদি আমাদের বডির ওভারভিউ নিয়ে একটু চিন্তা করি দেখবো যে আমাদের বডির কোন জায়গাগুলো অ্যাকচুয়ালি ঠিক এরকম অবস্থার বিরাজ করে। সো এখন যেন চলে আসে যে আমরা যদি একটু বডির ওভার ভিউ দিতে চাই তখন ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম যে আমাদের এই যে সেল, এটা বোঝার জন্য একটু শ্বসন বুঝতে হবে, শ্বসন সামনে আরো ডিটেলস করাবো, তো একটু শ্বসন বুঝতে হবে। সো শ্বসনের যে বিক্রিয়াটা, শ্বসনের বিক্রিয়াটা জাস্ট আমি, শ্বসনের বিক্রিয়াটা হচ্ছে আমরা গ্লুকোজ নিলাম, এই গ্লুকোজ অক্সিজেনের সাথে বিক্রিয়া করলো, বিক্রিয়া করে সাপোজ কার্বন ডাইঅক্সাইড দিল, পানি দিল আর আমাদের শক্তি দিল,
এটা আমরা ডিটেলসে পড়ব, সামনে আমরা ডিটেলসে পড়ব যে এই যে শ্বসন যখন ঘটতেছে তখন গ্লুকোজ দিলাম, অক্সিজেন, গ্লুকোজ অক্সিজেন, তারপরে এই গ্লুকোজ আর অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড পানি আর কি দিচ্ছে আমাদের শক্তি দিচ্ছে। এই যে শ্বসন প্রক্রিয়া, তাহলে উপসাথে শ্বসন, তাহলে উপসাথে শক্তি, দেখবেন শ্বসন প্রক্রিয়া কি হতো না, শক্তি উৎপন্ন। তো এই যে শ্বসন প্রক্রিয়ার যে বিক্রিয়াটা দেখলাম বা যে রিয়াকশনটা দেখলাম, সেই রিয়াকশনটা হচ্ছে গ্লুকোজ আর একটা হচ্ছে অক্সিজেন। এই যে এই শ্বসনটা, এই শ্বসনটা আমি আগে বুঝাচ্ছি যে শ্বসন হচ্ছে চারটা ধাপ, ওই চারটা ধাপের একটা ধাপ ঘটা হচ্ছে, একটা ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস যেটা ঘটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজম, আর একটা ধাপ, আর তিনটা ধাপ হচ্ছে অ্যাসিটাইল কোএনজাইম ক্র্যাশ চক্র, আর একটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ওইগুলো ঘটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়ার ভিতর, ওইগুলো ঘটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতর। তার মানে এই যে গ্লুকোজ আর অক্সিজেনকে যদি শ্বসন করতে হয়, যদি তাদের শ্বসন ঘটাইতে হয় বা শ্বসন যদি ঘটতে হয়, তখন এই গ্লুকোজ আর অক্সিজেনকে অবশ্যই কোষের ভিতরে আসতে হবে। তো এই যে গ্লুকোজ আর অক্সিজেন কেমনে কোষের ভিতরে আসে আমরা যদি একটু চিন্তা করি, তখন দেখবো যে এই গ্লুকোজ, এই গ্লুকোজ সাপোজ আমরা খাই, গ্লুকোজ ওই খাওয়ার মাধ্যমে যায়, এখন কোষে কেমনে যায় বা কোষে কেমনে পৌঁছায় ওটা নিয়ে আমরা পৌঁছের মধ্যে আলোচনা করবো। কিন্তু আমরা যদি এই অক্সিজেনটা কিভাবে আসে এটা নিয়ে যদি চিন্তা করি, তখন দেখবো যে এই যে আমরা শ্বাস প্রশ্বাস যে নিতেছি, ওই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা অক্সিজেন গ্রহণ করতেছি, আর ওই যে এই কার্বন ডাইঅক্সাইডটা, এই কার্বন ডাইঅক্সাইডটাকে ত্যাগ করতেছি। দেখুন আমরা যে অক্সিজেন গ্রহণ করি ঠিক, এটা হচ্ছে এইরকম, খেয়াল করো, সাপোজ আমরা যে আমাদের এটা হচ্ছে আমাদের নাসারন্ধ্র, এটা হচ্ছে সাপোজ আমাদের নাসারন্ধ্র, নাসারন্ধ্রটা এই দিক দিয়ে গেল, এই দিয়ে যাওয়ার পরে এই বরাবর আসতো, তখন হচ্ছে আমাদের এইটা, এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া, খেয়াল করো এই ট্রাকিয়া এই জায়গায় এসে দুইটা ভাগ হয়েছে, ইভেন এই জায়গায় ফুসফুসে চলে গেছে, কারণ কি বললাম যে তুমি এই যে নাসারন্ধ্রে যখন শ্বাস প্রশ্বাস নেও তখন তুমি কি করলা, এই জায়গাতে অক্সিজেন গ্রহণ করলা, তখন কি গ্রহণ করলা, অক্সিজেন গ্রহণ করলা, দ্যাট মিন্স এই জায়গাতে তুমি অক্সিজেন গ্রহণ করলা। এই অক্সিজেন যখন গ্রহণ করলা, সাপোজ একটা সেল ফুসফুস হচ্ছে এই জায়গায়, ফুসফুস হচ্ছে বুকে, সো আমাদের তো দেহের অন্য জায়গায় সেল আছে, আমি দেহের অন্য একটা সেলের কথা চিন্তা করতেছি, সো চিন্তা করি যে ওই সেলটা হচ্ছে এই জায়গায় অবস্থিত, এরকম কয়েকটা সেল আছে এই জায়গায়, এই সেলগুলোর জন্যে গ্লুকোজ এবং অক্সিজেন প্রয়োজন, কারণ তাদের এই তাদের সেলগুলো বেঁচে থাকার জন্য তাদের শক্তির প্রয়োজন, এবং এই সেলগুলোতে গ্লুকোজ এবং অক্সিজেন অবশ্যই পৌঁছাইতে হবে। সো যেটা হয় সেটা হচ্ছে এই অক্সিজেনটা আস্তে 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 এই ফুসফুসের মধ্যে আসে, ঢুকে অক্সিজেনটা ঢুকলো, কিন্তু এই যে একটা ব্যাপার, এই যে অক্সিজেনটা যে ঢুকলো, এই অক্সিজেনটা কিন্তু অবশ্যই এই সেল পর্যন্ত পৌঁছাইতে হবে বা সেল পর্যন্ত আসতে হবে। সো এইটা কেমনে ঘটে, অ্যাকচুয়ালি এই জায়গায় এটা আরো ছোট হয়, আরো বিভক্ত হয়, ইভেন এই জায়গায় এরকম একটা ব্রাঞ্চিং হয়, এরকম এরকম ভাবে ইভেন ছোট ছোট ফুসফুস এরকম ইউনিট দ্বারা গঠিত, ছোট ছোট এরকম ইউনিট দ্বারা গঠিত, ইভেন এই ইউনিটটাকে বলা হয় হচ্ছে আমার অ্যালভিওলাই, এই ইউনিটটাকে বলা হয় অ্যালভিওলাই, এই যে তৈলীর মতো যে ইউনিটটা, এই ইউনিটটাকে বলা হচ্ছে অ্যালভিওলাই। তাইলে এই যে এই ইউনিটটা হচ্ছে অ্যালভিওলাই, কি করে এই অক্সিজেনটা কি করে এই অ্যালভিওলাইয়ের ভিতরে ঢুকে, এখন এই অক্সিজেন তো অ্যালভিওলাইয়ের ভিতরে ঢুকলেই হবে না, এই অক্সিজেনটাকে অবশ্যই এই সেল পর্যন্ত পৌঁছাইতে হবে। সো অ্যাকচুয়ালি কি হয়, এই যে অক্সিজেনটা ফুসফুসে আসলো, তারপরে এই যে অক্সিজেনটাকে যে এই ফুস পর্যন্ত আসতে হবে, এই যে এই প্রক্রিয়াটা সেল সেল পর্যন্ত আসার পরে যে এই প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে তোমার, এই প্রক্রিয়ার জন্য আমাদের দেহে একটা পরিবহন সিস্টেম থাকা অত্যন্ত জরুরি, পরিবহন সিস্টেম। সো এইটা এইটাই অ্যাকচুয়ালি আমাদের রক্ত সংবহন তন্ত্র, অর্থাৎ আমাদের ব্লাড ভেসেলগুলা ঠিক এইটার পাশ দিয়ে যায় এরকম ভাবে, এইটা এই ব্লাড ভেসেলটা এরকম ভাবে আসা, এইটা এই কোষগুলোর পাশ দিয়ে যায়, এই কোষগুলোর পাশ দিয়ে যায়। সো খেয়াল করো অ্যাকচুয়ালি কি হয়, এই জায়গায় যখন অক্সিজেনটা ঢুকে, এই অক্সিজেনটা আস্তে আস্তে এই অক্সিজেনটা অ্যালভিওলাই থেকে কি করে আমাদের এই ব্লাড ভেসেলে প্রবেশ করে, তোমরা শিরা ধমনী ওগুলো পড়বা, এটা হচ্ছে সাপোজ একটা ধমনীতে প্রবেশ করবো, শিরাতে প্রবেশ করলো যেটাই হোক, ঠিক আছে, শিরা ধমনী এরকম ব্লাড ভেসেল যেটা আমি বলতেছি। তারপরে কি হয়, তারপরে রক্ত যখন পরিবাহিত হয়, এটার পরিবহন সিস্টেম আমরা সামনে পড়াবো, বাট এখন জাস্ট এটা দেখো, এটা হিমোগ্লোবিনের মাধ্যমে পরিবহন হয়ে হয় এই পর্যন্ত আসে। এখন দেখো অক্সিজেন কি করলো, এই পরিবেশ থেকে এই নাসারন্ধ্রের মধ্যে দিয়ে ঢুকলো, তারপরে হচ্ছে আমাদের ট্রাকিয়া, ট্রাকের মধ্যে দিয়ে আসলো, আসার পরে ফুসফুসে আসলো, ফুসফুস থেকে আর কি করলো এইভাবে ব্লাড ভেসেলে আসলো। এখন এই যে আমি বলছিলাম যে আমরা যে চিত্রগুলো আঁকতেছি, সাপোজ এটা হচ্ছে একটা অ্যালভিওলাই, এটা হচ্ছে একটা অ্যালভিওলাই, খেয়াল করো
এই যে অ্যালভিওলাই, এই অ্যালভিওলাইটা কোন কোষ দ্বারা গঠিত এটা যদি আমরা চিন্তা করি, তখন বলছি এই অ্যালভিওলাইটাকে পার, এই অ্যালভিওলাইটাকে পার হয়ে অক্সিজেনকে আসতে হয়েছে ব্লাড ভেসেলে। দ্যাট মিনস যেহেতু এই অ্যালভিওলাইটাকে এই যেহেতু এই অক্সিজেনটাকে খাওয়া করে, যেহেতু ওই এই অক্সিজেনটাকে এই অ্যালভিওলাই পার হয়ে আসতে হয়েছে। দ্যাট মিনস যেহেতু এই যে বললাম এই যে এই জায়গায় যেই সেলগুলো থাকবে সেই সেলগুলো হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। যেহেতু পাতলা অক্সিজেন অতি সহজেই এটা বার হয়ে আসে পড়ছে। এবং আর একটা বিষয় যেটা দেখবো সেটা হচ্ছে এই জায়গায় এই যে ব্লাড ভেসেলে যে ঢুকলো এই ব্লাড ভেসেলেরও যে সেলগুলো আছে, অর্থাৎ আমি যদি একটা ব্লাড ভেসেল নিয়ে চিন্তা করি তখন বলছি এই জায়গার যে সেলগুলো আছে সেই সেলগুলো হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু থাকার সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে এই যে অক্সিজেন, এই অক্সিজেন অতি সহজেই ব্লাড ভেসেলে ঢুকে পড়ছে। ওকে, আমরা এটা সামনে আরও ডিটেলস করবো, বাট এই যে এই জায়গায় আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। যে কী বললাম যে যেই জায়গাগুলোতে এই এইরকম একটা এয়ার প্রয়োজন তখন এই জায়গাগুলোতে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু থাকবে। তো এখন দেখো কী হয় অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি এই যে ব্লাড, ব্লাডের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় বা বিভিন্ন বর্জ্য পদার্থ উৎপন্ন হয় এগুলো দেহ থেকে এক্সক্রিট করার জন্য আমাদের একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমাদের ইউরিনেশন। মানে হচ্ছে আমরা ইউরিনের মধ্যে, ইউরিনের মাধ্যমে ব্লাডের যেই নাইট্রোজেন গুলো বর্জ্য পদার্থ উৎপন্ন হয় ওইগুলোকে আমরা অপসারণ করি। সো এটা অ্যাকচুয়ালি কীভাবে করি, সাপোজ এই এই ব্লাড প্রেশারটাতে নাইট্রোজেন গুলো বর্জ্য পদার্থ আছে, খেয়াল করো এই ব্লাড প্রেশারটাতে নাইট্রোজেন গুলো বর্জ্য পদার্থ আছে বা বিভিন্ন বর্জ্য পদার্থ আছে বা আমরা যেটাকে ইউরিন বলি বা মূত্র বলি, খেয়াল করো সেটা উৎপন্ন প্রক্রিয়া দেখো এই অ্যাস, তখন কি করে এই ব্লাড ভেসেলটা এই জায়গায় আমাদের আমাদের কিডনি, খেয়াল করো এটা হচ্ছে আমাদের কিডনি, এটা হচ্ছে কিডনি। এখন এই ব্লাড ভেসেলটা কি করে এই এই কিডনির মধ্যে ঢুকে, খেয়াল করো এই কিডনির মধ্যে ঢুকে। সো ব্লাড ভেসেলটা যখন কিডনির মধ্যে ঢুকে তখন ব্লাডও কি করে আস্তে আস্তে এই কিডনির মধ্যে ঢুকে। সো এই যে ব্লাড যখন এই কিডনির মধ্যে ঢুকে তখন এই কিডনির যদি আমরা একটা স্ট্রাকচার আঁকতে চাই, অ্যাকচুয়ালি কিডনির যে এককটা আঁকতে চাই ঠিক এরকম যে ফুসফুসের একটা এক ছিল অ্যালভিওলাই, অর্থাৎ অনেকগুলো অ্যালভিওলাই মিলে একটা হচ্ছে কি গঠিত হয়েছিল একটা ফুসফুস গঠিত হয়েছিল। সো আমি যদি চিন্তা করি এই জায়গায় অনেকগুলো কি মিলে একটা বৃক্ক গঠিত হয়েছে বা একটা কিডনি গঠিত হয়েছে তখন বলবো অনেকগুলো নেফ্রন মিলে একটা বৃক্ক বা একটা কি বলবো একটা কিডনি গঠিত হয়েছে। সো এটা যদি চিন্তা করি সেইটার চিত্র যদি আঁকি একটা নেফ্রনের চিত্র, ওই নেফ্রনের চিত্রটা হচ্ছে ঠিক এরকম, নেফ্রনের চিত্রটা হচ্ছে ঠিক এরকম। সাপোজ এটা এটা হচ্ছে একটা নেফ্রন, এবং এই নেফ্রনের মধ্যে কি করে এই জায়গাতে ব্লাড ভেসেল আসে, ব্লাড ভেসেল আসে ক্যাপিলারি ফর্ম। এখন আমি কি দেখছিলাম আগে ব্লাড ভেসেলের মধ্যে কি ঢুকছিল নাইট্রোজেন গুলিতে বর্জ্য পদার্থ, এই জায়গায় আসার পরে কি হয় সেটা হচ্ছে এই জায়গায় আসার পরে এই ব্লাড এই ব্লাডটাকে পরিচিত হইতে হবে। সাপোজ এটা যদি আমি দিই তারপরে হচ্ছে এই জায়গায় যখন ব্লাডটা যখন আসে তখন এই জায়গায় এই জায়গাগুলোতে এই জায়গাতে সাপোজ ব্লাড আসলো, ব্লাডের মধ্যে নাইট্রোজেন গুলিতে বর্জ্য পদার্থ আছে, এই জায়গায় ব্লাড আসে নাইট্রোজেন গুলিতে বর্জ্য পদার্থ আছে, কিন্তু এই যে এটা হচ্ছে এমন একটা জিনিস বা এটা হচ্ছে এমন এমন ভাবে কাজ করে এটা কি করে এই নাইট্রোজেন গুলিতে বর্জ্য পদার্থটাকে এই বরাবর দিয়ে দেয় আর এই ব্লাডটাকে আবার মানে রক্তনালীতে ফিরাই দিল। বুঝলিস এই যে ব্লাডটাকে সে কি করলো আবার রক্তনালীতে ফিরাই দিল, আর এই যে নাইট্রোজেন গুলিতে বর্জ্য পদার্থটা ছিল সেটাকে সে এটার মাধ্যমে
এই বরাবর পাঠিয়ে দিই। সো আমরা যদি এগুলোর নাম শিখি, এটা এই যে এইটা খেয়াল করো, এই যে পেয়ালার মতো যে অংশটা, এটাকে বলা হচ্ছে বুমান্স ক্যাপসুল, এটাকে বলা হচ্ছে বুমান্স ক্যাপসুল। আর এই যে এইটা বুমান্স ক্যাপসুলের পরে যে একটা টিউব আসছে, অর্থাৎ টিউবের মতো, থ্রি ডাইমেনশনাল যদি চিন্তা করো, এটা হচ্ছে একটা টিউবের মতো। এটি বলা হচ্ছে যেহেতু পেঁচানো টিউব, পেঁচানো মানে হচ্ছে কনভলিউটেড, কনভলিউটেড খেয়াল করো, পেঁচানো মানে হচ্ছে কনভলিউটেড, কনভলিউটেড যেহেতু থেকে টিউব, সো এটা আমি বলতেছি টিউব ইউ, কনভলিউটেড টিউব ইউ। এখন আর এটা যেহেতু কাছে আছে, কাছে মানে হচ্ছে এটা যেহেতু বুমান্স ক্যাপসুলের কাছে আছে, তো কাছাকাছি অবস্থান করতেছে, কাছের গ্রিক হচ্ছে প্রক্সিমাল, কাছের গ্রিক কি প্রক্সিমাল, দ্যাট মিন্স এটাকে আমরা বলতেছি প্রক্সিমাল কনভলিউটেড টিউব, এটাকে বলতেছি প্রক্সিমাল কনভলিউটেড টিউব। তারপরে যদি আমরা দেখি এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবের পরে এই জায়গায় নালিকাটা পেঁচানো, পেঁচানো এই যে এরকম ভাবে পেঁচাইছে, সো এই যে এটা একটা পেঁচানো নালিকা, এই জন্য এটাকেও এই অংশটাকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই অংশটাকে আমরা বলবো ডিস্টাল, সরি এই অংশটাকে বলবো কনভলিউটেড টিউব, যেহেতু এইটা এই বুমান্স ক্যাপসুল থেকে দূরে অবস্থান করতেছে, দূরে মানে হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব, দ্যাট মিন্স ওইটাকে আমরা বলবো হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউব, এটাকে বলবো ডিস্টাল কনভলিউটেড টিউব। আর একটা জিনিস যদি খেয়াল করি যে এই যে এই একটা নালী আমরা দেখতে পাচ্ছি, এই নালীটাতে এই যে এরকম বিভিন্ন নেফ্রন আসে সংযুক্ত হয়েছে, এই জায়গায় আরেকটা নেফ্রন আসে সংযুক্ত হয়েছে, এই জায়গায় আরেকটা নেফ্রন আসছে, এই জায়গায় মানে নেফ্রনের এই ডিস্টাল কনভলিউটেড টিউব আসে সংযুক্ত হয়েছে, এরকম এরকম অনেক টিউব আসে সংযুক্ত হয়েছে। তাইলে এই যে এই নালিটা অনেকগুলো নেফ্রন থেকে এই নাইট্রোজেনগুলিতে বর্জ্য পদার্থটাকে সংগ্রহ করতেছে, যেহেতু এই নালিটা অনেকগুলো নেফ্রন থেকে এই নাইট্রোজেনগুলিতে বর্জ্য পদার্থটাকে সংগ্রহ করতেছে, সো আমরা এই নালিটাকে বলবো হচ্ছে সংগ্রাহক নালিকা, সংগ্রাহক নালিকা মানে যে নালিটা সংগ্রহ করতেছে। ওকে, ওভারভিউ দিই, এটা হচ্ছে বুমান্স ক্যাপসুল, সংগ্রাহক নালিকা। সো আমরা যদি খেয়াল করি এই জায়গায় কোন জায়গাগুলোতে এক্সচেঞ্জ করছে, খেয়াল করো এই যে এই জায়গায় ব্লাডটাকে এই এই বেরিয়ার বের হয়ে আসতে হচ্ছে, সাপোজ এটা এরকম পর্দার মতো ছিল, এটাকে বেরিয়ার পার হয়ে আসতে হচ্ছে, ইট মিন্স আমি আগেই বলছি যেই জায়গাগুলোতে এরকম একটা পার হয়ে যাইতে হয় ঠিক ওই জায়গাগুলোতে যেটা থাকবে সেটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু, কারণ যখন ওটাতে স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু থাকবে সাবস্ট্যান্সটা বা বস্তুটা অতি সহজেই এই প্রান্ত থেকে অপর প্রান্ত চলে যেতে পারবে, দ্যাট মিন্স এই জায়গায় যখন ব্লাড আসলো তখন এই যে বুমান্স ক্যাপসুল প্রাচীরের যে কোষগুলো আছে এটা হচ্ছে বুমান্স ক্যাপসুল প্রাচীরের কোষ, খেয়াল করো বুমান্স ক্যাপসুল আমি যদি একটু ডিটেলস আছে এই জায়গায় সাপোজ এই জায়গায় একলাম, এই জায়গায় বুমান্স ক্যাপসুল প্রাচীরের যে সেলগুলো আছে সেই সেলগুলো আছে ঠিক এরকম, লজিক আমি আগে লজিকটা বলছি যেই জায়গাগুলোতে এক্সচেঞ্জের প্রয়োজন পড়বে, অর্থাৎ একটা বস্তুকে পার হয়ে অন্য জায়গায় যেতে হবে, ঠিক আমরা যখন বলছিলাম যে অ্যালভিলায় সিম্পল এপিথেলিয়াল টিস্যু থাকে, তারপর হচ্ছে আমাদের রক্তনালীতে সিম্পল এপিথেলিয়াল টিস্যু থাকে, কারণ এদিকে গ্যাসিয়াস এক্সচেঞ্জ ঘটে, আবার এইটা যে ডিটের বুমান্স ক্যাপসুলে থাকে যেটা সেটা হচ্ছে আমাদের সিম্পল সরি স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু, সো এইটাই তোমাদের বইয়ে বলতে আমাদের যদি ষষ্ঠ অধ্যায় পড়ানোর সময় এটা নিয়ে আরেকটু ডিটেলস পড়াবো, এটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু, এটা কি স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু, অর্থাৎ স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যুর উদাহরণ হচ্ছে যে এই বুমান্স ক্যাপসুলের প্রাচীর। আবার আমরা যদি আগের একটু রিভিউ দেওয়ার চেষ্টা করি তখন যেটা বলছিলাম সেটা হচ্ছে স্ট্রেটিফাইড এপিথেলিয়াল টিস্যুর উদাহরণ হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের ত্বক, মেরুদণ্ডী প্রাণীদের ত্বক কারণ হচ্ছে যে ওইখানে যাতে অনেকগুলো স্তর থাকে যাতে জীবাণু যাতে অতি সহজেই ওটা পার হয়ে না যেতে পারে। এখন আমরা যদি চলে যাই এরপরে যেটাতে যাবো সেটা হচ্ছে আমরা যখন ওই ইয়া পড়ছিলাম এটা কি বলে কিউবডাল এপিথেলিয়াল টিস্যু করছিলাম তখন আমরা বলছিলাম যে এই কিউবডাল এপিথেলিয়াল টিস্যু থাকে হচ্ছে বৃক্কের এই যে নেফ্রনের সংগ্রাহক নালিকা, এখন কোন কারণে বৃক্কের সংগ্রাহক নালিকা থাকে সেইটা নিয়ে আমাকে চিন্তা করি, সাপোজ এই জায়গায় যে সেলগুলো আছে সেগুলো হচ্ছে এরকম কিউবডাল সরি এরকম কিউবের। এখন আচ্ছা কোন কারণে এই যে বৃক্কের সংগ্রাহক নালিকার যে সেলগুলো এই বৃক্কের নালিকার এই যে সেলগুলো এই সেলগুলো কোন কারণে হচ্ছে তোমার কিবোর্ডাল এপিথেলিয়াল টিস্যু এটা নিয়ে আমাদেরকে একটু চিন্তা করতে হবে, এই জায়গায় একটু বেশি খেয়াল করতে হবে। আচ্ছা খেয়াল করো সাপোজ তোমাকে যদি বলি যে একটা ধাক্কা দিতে হবে বা এরকম একটা ধাক্কার বিরুদ্ধে কাজ করতে হবে তখন তুমি কোনটাকে বেশি ইয়া দিবা প্রাধান্য দিবা,
খেয়াল করো, ধরো এরকম একটা সিম্পল স্কোয়াম আছে পিডিলের, একটা সেল পিডিলের টিস্যু, আর একটা হচ্ছে এরকম কিউবডাইল কিউব, অর্থাৎ চার দিক থেকে সে সমান, আবার এটা হচ্ছে একেবারে লম্বা। সো এখন যদি আমরা যদি খেয়াল করি, একটা হচ্ছে সিম্পল স্কোয়াম আছে পিডিলের টিস্যু একটা এ নিলাম, এটা হচ্ছে কিউবডাইল এপিডিলের টিস্যু, তারপর হচ্ছে এটা কলাম এপিডিলের টিস্যু। এখন দেখো যদি একটা ধাক্কা দিই বা একটা প্রেশার দিই বা তোমাকে জোরে চাপ দিই, তখন কোনটা বেশি শক্তি অ্যাবজর্ব করতে পারবে বা কোনটা বেশি সহনীয় হবে, তখন দেখবো যে এই সিম্পল এইটা যেটা আছে সিম্পল স্কোয়াম আছে পিডিলের টিস্যুর যে সেলটা আছে, এই সেলটা হচ্ছে এমনি পাতলা, সো এই প্রেশারটাকে বা এই চাপটাকে সে ধরে রাখতে পারবে না। আবার আমরা যদি কলামনারের দিকে যাই, তখন দেখবো যে এই যে কলামনার, খেয়াল করো একটা গাছ যখন বেশি লম্বা হবে তখন কিন্তু ওইটা একটু বাতাসালি ভেঙে পড়ে যাবে। অ্যাকচুয়ালি কোনটা বেশি প্রেশার সহনীয় হচ্ছে বা কোনটা বেশি চাপ সহনীয় হচ্ছে, যেটা হচ্ছে চারদিক থেকেই সমান, অর্থাৎ এই যে সেলটা, এই সেলটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা চারদিক থেকেই সমান, অর্থাৎ তুমি যতই প্রেশার দেও না কেন চারদিক থেকে সমান চাপ পড়বে, এবং এই যে তুমি চাপ দিছো ওই চাপটাকে সে মিনিমাইজ করতে পারবে। সো আমরা যদি এই এয়ার কথা চিন্তা করি, সংগ্রাহক নালিকার কথা চিন্তা করি, তখন দেখবো যে এই সংগ্রাহক নালিকায় অনেকগুলো নেফ্রন একসাথে যুক্ত হয়েছে, ইভেন সবগুলো নেফ্রন থেকে ইউরিন বা মূত্র এই জায়গায় আসতেছে। তার মানে যখন অনেকগুলা অনেক ফ্লুইড আসতেছে বা অনেক যখন তরল আসতেছে বা অনেক যখন পানি আসতেছে, তখন এই যে টিউবটা আছে বা এই যে নালিটা আছে, এই নালিটার উপরে চাপ পড়তেছে। তো এই যেহেতু অনেক বেশি চাপ পড়তেছে, ওই চাপের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে, বেশি চাপের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে। সো এই জায়গায় যদি আমার সিম্পল এপিথেলিয়াল টিস্যু থাকতো, তখন কি হতো, এটা এটা ভেদ করে বের হয়ে যেত, কারণ কি আমরা তো জানি যে সিম্পল এপিথেলিয়াল টিস্যুর ক্ষেত্রে একটা সাবস্টেন্স সহজেই এটা ভেদ করে চলে যেতে পারে, কারণ এটা হচ্ছে মানে পাতলা। আবার যদি কলামনার এপিথেলিয়াল টিস্যু থাকতো, তখন দেখা যেত যে ওই কলামনার এপিথেলিয়াল টিস্যু মানে ভেঙে গেছে বা এরকম কিছু একটা হচ্ছে। সো অ্যাকচুয়ালি এই জায়গায় কিউবডাইল এপিথেলিয়াল টিস্যু থাকলে ওই চাপটাকে বা ওই প্রেশারটাকে মিনিমাইজ করা পসিবল। সো এর কারণে বলছিলাম যে এই কালেক্টিং ডাক্ট বা এই সংগ্রাহক নালিকায় যেই সেলগুলো আছে বা যে টিস্যুটা আছে, সেটা হচ্ছে কিউবডাইল এপিথেলিয়াল টিস্যু। ক্লিয়ার? ওকে, এখন আমরা যেটা যাবো সেটা হচ্ছে আমরা যখন বলছিলাম যে কলামনার এপিথেলিয়াল টিস্যু, যে কলামনার এপিথেলিয়াল টিস্যু থাকে হচ্ছে অন্ত্রের প্রাচীর, কলামনার এপিথেলিয়াল টিস্যু থাকে হচ্ছে অন্ত্রের প্রাচীর। এখন এই কলামনার এপিথেলিয়াল টিস্যু কোন কারণে অন্ত্রের প্রাচীর থাকে, এটা নিয়ে যদি আমরা চিন্তা করি, কলামনার এপিথেলিয়াল টিস্যু কলামনার এপিথেলিয়াল টিস্যু কলামনার এপিথেলিয়াল টিস্যু এটা নিয়ে যদি আমরা চিন্তা করি, তখন দেখবো যে এই যে কলামনার এপিথেলিয়াল টিস্যুটা এই অ্যাকচুয়ালি কোন কোন জায়গায় থাকে ওটা নিয়ে একটু চিন্তা করি। শুনো, কলামনার এপিথেলিয়াল টিস্যু যে জায়গাগুলো থাকে, সেই জায়গাগুলো হচ্ছে তোমার অনেকগুলো কাজ করে। কাজটা হচ্ছে একটা হচ্ছে এক্সচেঞ্জ ঘটে, এটা তো এক্সচেঞ্জ ঘটে, অর্থাৎ এরকমভাবে আসে এক্সচেঞ্জ ঘটে। আরেকটা হচ্ছে অ্যাকচুয়ালি তাদের মধ্যে অ্যাবজর্পশন ঘটে, অর্থাৎ তারা কিছু শোষণ করে, আবার তারা কিছু নিঃসরণও করে, অর্থাৎ তারা কিছু উৎপন্ন করতে পারে, অর্থাৎ তারা কিছু সিক্রেশন উৎপন্ন করতে পারে, সাপোজ মিউকাস বা পিচ্ছিল জাতীয় কোনো পদার্থ উৎপন্ন করতে পারে। সো এই এটা হচ্ছে এই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি থাকবে হচ্ছে কলামনার এপিথেলিয়াল টিস্যু, যেই জায়গাগুলোতে থাকলে পরে সে কী করতে পারবে, কিছু পিচ্ছি পদার্থ বা মিউকাস যেগুলো আমাদের দেহের জন্য জরুরি সেগুলো উৎপন্ন করতে পারবে, বা কিছু বস্তুকে তার নিজের ভিতরে ঢুকায় রাখতে পারবে। সো অ্যাকচুয়ালি এই জায়গা, সো আমাদের এই যে অন্ত্র, আমরা যখন পঞ্চম অধ্যায় পড়বো বৃহদন্ত্র ক্ষুদ্রান্ত, তখন দেখবো যে এই বৃহদন্ত্র ক্ষুদ্রান্ত অ্যাকচুয়ালি বৃহদন্ত্র ক্ষুদ্রান্ত কী করে, আমরা এই যে আমাদের যে খাদ্য খাই ওই খাদ্যগুলোকে সে শোষণ করে। সাপোজ এটা হচ্ছে বৃহদন্ত্রের একটা সেল, বৃহদন্ত্র তিনটা সেল। সো এই যে বৃহদন্ত্র তিনটা সেল কী করে, এই জায়গাতে রক্তনালী যায়, আমরা পরে ডিটেলসে পড়বো, বাট এখন জাস্ট একটু দেখে। তখন এরা কী করে, এরা বিভিন্ন এই যে খাদ্য শোষণ করে, আবার বিভিন্ন এরা গ্র্যান্ড হিসেবে কাজ করে, অর্থাৎ এই জায়গায় বিভিন্ন পিচ্ছি পদার্থ নিঃসরণ করে, যাতে পরবর্তীতে যে খাদ্যের বাকি অংশটা থাকে ওইটা যাতে খুব ইজিলি এক্সক্রিট হইতে পারে। সো এই যেহেতু এই জায়গাগুলোতে খেয়াল করো, শোষণ মানে অ্যাবজর্পশন, তারপর হচ্ছে রিঅ্যাবজর্পশন, তারপর হচ্ছে তুমি যেটা বলো যে সিক্রেশন মানে হচ্ছে কিছু বস্তু উৎপন্ন করে বাইরে দেওয়া, এই কাজগুলো ঘটে, সেহেতু অন্ত্রের কাছে থাকবে হচ্ছে কলামনার এপিথেলিয়াল টিস্যু, কী থাকবে কলামনার এপিথেলিয়াল টিস্যু। ওকে, সো এটা গেল সিম্পল এপিথেলিয়াল টিস্যু কোন জায়গায় থাকবে, কিউবডাইল এপিথেলিয়াল টিস্যু কোন জায়গায় থাকবে, তারপর হচ্ছে কলামনার এপিথেলিয়াল টিস্যু কোন জায়গায় থাকবে। এখন আমরা একটু কিছু মানে বিশেষ কিছু ফিচার্স দেখবো, যে ফিচার্সগুলো হচ্ছে যে কোনো কোনো জায়গায় কোনো কোনো এপিথেলিয়াল টিস্যুতে কোনো কোনো জায়গায় এপিথেলিয়াল টিস্যুতে সিলিয়া থাকে। এখন আমি বলবো যে এই যে সিলিয়াযুক্ত এপিথেলিয়াল টিস্যু এটা কোন কারণে থাকে,
একটা সিরিয়া যে ক্যাপিটাল ডিসি অ্যাকচুয়ালি কোন জায়গায় থাকবে, অ্যাকচুয়ালি সিরিয়া মানে কি এটা আমরা একটু দেখি। সাপোজ এটা হচ্ছে একটা সেল, এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা কিউবডাল টিস্যু ইয়া না বা এটা হচ্ছে একটা কিউবডাল। তো এই জায়গায় যখন এইরকম প্রজেকশন থাকবে তখন এটাকে আমরা বলবো সিরিয়া। আবার এই ঠিক এরকমই কিন্তু অন্য একটা উপাদান দ্বারা গঠিত, ঠিক এরকম যখন থাকবে তখন এটাকে আমরা বলবো যে ঘনপদ, ঘনপদ যুক্ত কোষ। এই যে এইটা হচ্ছে সিলিয়া যুক্ত কোষ। তাহলে আমার প্রশ্ন হলো এই যে সিলিয়া গুলো থাকতেছে অ্যাকচুয়ালি এই সিলিয়া গুলোর কাজ কি বা এগুলো কোন জায়গায় থাকবে? সো তোমাদের বইয়ে সিলিয়া যুক্ত কোষের যে বা সিলিয়া যুক্ত এপিথেলিয়াল টিস্যুর যে উদাহরণটা দিচ্ছে সেই সিলিয়া যুক্ত এপিথেলিয়াল টিস্যুর উদাহরণটা দিচ্ছে হচ্ছে তোমার মেরুদণ্ডী প্রাণীদের শ্বাসনালী, মেরুদণ্ডী প্রাণীদের শ্বাসনালীতে সিলিয়া যুক্ত এপিথেলিয়াল টিস্যু থাকে হচ্ছে সিলিয়া যুক্ত, জাস্ট সিলিয়া যুক্ত লিখলাম, সেটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের শ্বাসনালীতে, মেরুদণ্ডী প্রাণীদের শ্বাসনালীতে। আচ্ছা কোন কারণে মেরুদণ্ডী প্রাণীদের শ্বাসনালীতে এরকম সিলিয়া যুক্ত এপিথেলিয়াল টিস্যু থাকতেছে? এখন আমাদেরকে এটাই জানতে হবে যে কোন কারণে মেরুদণ্ডী প্রাণীদের শ্বাসনালীতে সিলিয়া যুক্ত এপিথেলিয়াল টিস্যু থাকতেছে। তো এখন যদি এটা চিন্তা করি তখন দেখবো যে আমরা যখন শ্বাস নিচ্ছি খেয়াল করো, সাপোজ এই যে একটু আগে দেখাচ্ছিলাম এটা হচ্ছে তোমার নাসারন্ধ্র, নাসারন্ধ্রের পরে এরকম গেলো, তারপরে এটা সংযুক্ত হচ্ছে আমাদের ট্রাকিয়ার সাথে, অর্থাৎ যেটাতে আমরা এনেছি ট্রাকিয়া, এই জায়গায় গিয়ে দুটা ভাগ হয়েছে, এই জায়গায় গিয়ে দুটা ভাগ হওয়ার পরে ফুসফুসের সাথে সংযুক্ত হয়েছে গেল। এই যে এটা ট্রাকিয়া বা এটাকে বলা হয় শ্বাসনালী, এটা হচ্ছে ট্রাকিয়া বা এটাকে বলা হয় শ্বাসনালী, বাংলায় বলা হয় শ্বাসনালী আর এ বলছে ট্রাকিয়া। সো এই যে তুমি যখন এই যে বায়ু নিলা, আমি আগে বলছি যে বায়ু থেকে আমরা কোন জায়গায় গেছি অক্সিজেন নিতেছি, কিন্তু এই যে তুমি বায়ু নিলা, বায়ুতে তো অনেক দূষিত পদার্থ আছে, এই যে বায়ুতে তো অনেক দূষিত পদার্থ আছে বা অনেক এ আছে, তো এই যে এটাকে যে গ্রহণ করলা, এটাকে গ্রহণ করার ফলে এই যখন এই দূষিত পদার্থগুলো যখন ফুসফুসে আসবে তখন এই যে দূষিত বায়ুটা বা দূষিত বায়ুর সাথে যে জীবাণুগুলো আছে এগুলো তোমার এটার ফুসফুসের ক্ষতি করবে কিনা? অবশ্যই ফুসফুসে তারা ক্ষতি করে, তাহলে এই যে এই ধুলাবালিগুলোকে, এই ধুলাবালিগুলোকে অবশ্যই ফিরানো দরকার বা ধুলাবালিগুলোকে অবশ্যই বের করে দেওয়া দরকার। সো এইটা যেটার মাধ্যমে করে সেটা হচ্ছে আমাদের এই যে আমরা কফ উৎপন্ন করি বা এই যে কফ রিফ্লেক্স যেটাকে বলি বা কফ উৎপন্ন করি, ঠিক এটা হচ্ছে এই নীতিতে কাজ করে। যখন এদিকে ধুলাবালি বিষয় এসে পড়ে খেয়াল করো, যখন এদিকে ধুলাবালি বিষয় এসে পড়ে অ্যাকচুয়ালি এরা হচ্ছে এরকম সিলিয়াযুক্ত। সো এরা কি করে, এরা যেটা করে সেটা হচ্ছে এই যে সিলিয়া দ্বারা, এই যে পা গুলা দ্বারা, এই যে এইরকম পায়ের মতো অংশ, এরকম পায়ের মতো অংশ, এই পা গুলা দ্বারা একটা জীবাণু, সাপোজ এটা হচ্ছে একটা জীবাণু, এটা ঢুকতে চাইছিল। সো এরা কি করে এটাকে উপর দিকে পাঠায় দেয়, এরা কি করে এটাকে উপর দিকে এই যে এরকম এরকম ভাবে দিয়ে পাঠায় দেয়, ইভেন এটা নাকের মাধ্যমে আসুক আর মুখের মাধ্যমে আসুক একভাবে এক্সক্রিট হয়ে যায় জীবাণুটা, এবং এটা একটা মিউকাসের মাধ্যমে এক্সক্রিট হয় যেটাকে আমরা সর্দি বলি। অ্যাকচুয়ালি ওই যে সর্দিটা, ওই যে পিচ্ছি পদার্থটা, এটা উৎপন্ন করা হচ্ছে এই এই জায়গার কোষগুলো। সো এই যে এই জায়গার কোষগুলো যেহেতু উৎপন্ন করতেছে কিছু সিক্রেশন বা কিছু পিচ্ছি পদ উৎপন্ন করতেছে, সো অ্যাকচুয়ালি আমরা আগেই বলছিলাম যে ওই জাতীয় এগুলো থাকে হচ্ছে কলামনার, ক্লিয়ার? যে ওই কলামনার এপিথেলিয়াল টিস্যুটাই অ্যাকচুয়ালি এরকম করে অ্যাবজর্পশন করে, সিক্রেশন করে, তার মানে কিছু উৎপন্ন করে, সে মানে সে কিছু মিউকাস বা কিছু পিচ্ছি পদ উৎপন্ন করলো সাপোজ। সো এই যে ঠিক যেহেতু এই জায়গায় আমরা যখন কফের মাধ্যমে যখন সে জীবাণুটাকে বের করে দেয় এবং এই কফটা যেহেতু এরা উৎপন্ন করে, দ্যাট মিনস এই সেলগুলো যেহেতু কি করে কফ উৎপন্ন করতেছে, দ্যাট মিনস এদেরকে বলা হচ্ছে তোমার এই জায়গা যেটা থাকছে সেটা হচ্ছে কলামনার এপিথেলিয়াল টিস্যু, এবং এই জায়গা থেকে যেহেতু সে জীবাণু বের করতে হইতেছে মানে বের করতে হইতেছে, সো এই জায়গায় অবশ্যই সিলিয়া থাকা প্রতিপযোগ। সো আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই যে ট্রাকিয়া, ট্রাকিয়ার যেই এপিথেলিয়াল টিস্যুটা থাকে সেটা হচ্ছে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াল টিস্যু। ওকে, সো এরপরে আর আমরা যেটা যাবো সেটা হচ্ছে ঘনপদযুক্ত, ঘনপদযুক্ত মানে ঠিক এরকমই সিলিয়াযুক্ত, বাট ওইটাকে অন্য প্রোটিন দ্বারা গঠিত। সো ঘনপদযুক্ত থাকে হচ্ছে হাইড্রেট এন্ডোডার্মি, হাইড্রেট এন্ডোডার্মি থাকে। সো আরেকটা উদাহরণ মেবি আছে দেখতে হবে, ও সরি, ফ্লাজেলাযুক্ত এপিথেলিয়াল টিস্যু, ফ্লাজেলাযুক্ত এপিথেলিয়াল আর ওই ঘনপদযুক্ত, ঘনপদযুক্ত তো পারে যাবে, এখানেও এতেও ঘনপদযুক্ত থাকতে পারে, অর্থাৎ সিলিয়া সিলিয়েটেরও থাকে আবার অন্য প্রোটিন দ্বারা গঠিত যেটা এটাও থাকে। সো এই যে হাইড্রেট এন্ডোডার্মি থাকে, আচ্ছা আমি আগে পড়াইছিলাম যে এপি মানে হচ্ছে বাইরে, মায়ো মানে হচ্ছে মধ্যে, যদিও মধ্যে পড়াইছে অ্যাকচুয়ালি মধ্যে মানে হচ্ছে মেয়েটা আরও একটা আছে, কিন্তু মায়ো মানে অ্যাকচুয়ালি হচ্ছে বেশি, সো এটা যাচ্ছে না। তারপরে একটা টেকনিক দিলাম মায়ো, তারপর হচ্ছে এপি মায়ো এন্ডো, এন্ডো মানে হচ্ছে ভিতরে, আর ডার্ম মানে হচ্ছে ত্বক, ডার্ম মানে হচ্ছে ত্বক,
খেয়াল করবা যে ডাক্তার গুলা মানে স্কিনের ডাক্তার ওগুলোকে বলা ডার্মাটোলজিস্ট, খেয়াল করবো। তার মানে এই যে হাইড্রার যখন বলতেছি এন্ডো ডার্ম তখন বুঝবা যে হাইড্রার ভিতরের তো, খেয়াল করো। অর্থাৎ একটা হাইড্রা, হাইড্রা নিয়ে আসলে ইন্টারে অনেক কিছু করানো আছে, তো ওই জন্য না বলা উচিত। হাইড্রা হচ্ছে যে কি যে এমন একটা প্রাণী, এটাকে যদি তুমি সাপোজ এটা একটা হাইড্রা, এটা যদি তুমি কাটো দুই ভাগ করো তখন আবার দুইটা হাইড্রা হয়ে যাবে। যেটা আছে এটাকে আমরা বলতেছি এন্ডোডার্ম, অর্থাৎ ভিতরে যেটা অবস্থান। এখন অ্যাকচুয়ালি হাইড্রা হচ্ছে একটা মাংসাশী প্রাণী, যেভাবে শিকার করেছে অবশ্যই ছোট, বাট ছোট প্রাণীর খায়। এই যে হাইড্রার ভিতরে আসলো তখন ওই হাইড্রাটাকে কি করতে হয়, এটাকে ভাঙতে হবে। ওদের ভাঙার জন্য একটা মেকানিজম হচ্ছে এই জায়গায় এরকম সেল থেকে সাপোজ এদিকে আসলো, এদিকে আসলো, এদিকে আসলো, এরকম একটা আসলো প্রাণী আসলো, এরা যেটা করে সেটা হচ্ছে এই প্রাণীটাকে এগুলার মাধ্যমে এরকম এক হইলা তারপরে এটাকে ভাঙা দেয়, এইভাবে এরা অ্যাবজর্পশন করে। সো এই কারণে বলা হয় ফাজেলাযুক্ত আবরণী কোষ বা ফাজেলাযুক্ত আবরণী কোষ বা ঘনপথযুক্ত আবরণী কোষ, এগুলো থাকতেছে হচ্ছে হাইড্রা এন্ডোডার্ম, ক্লিয়ার? সো প্রাণীটি সম্পর্কে এই পর্যন্ত ছিল, সামনে আমরা চাপ নিয়ে আলোচনা করবো।